আমি আসলে বিলিভার না এই কারণে আসলে পরিচয় গোপন করে আরকি আপনাদের এখানে যুক্ত হয়েছি তো আমার আমি আসলে হচ্ছে গিয়ে খুব একটা ধর্মের সাথে ছিলাম না ছোটবেলা থেকে কিন্তু আমার ওই কিন্তু মানতাম আর কি ধর্মটা কিন্তু এর পরবর্তীতে আমার একটা কোর কনসেপ্ট জন্মায় সেটা হচ্ছে আমি এটা নিয়ে আসলে কিছুদিন আগে একজন খুব বিলিভারের সাথে কথা হচ্ছিল তো সে আমাকে এমন কিছু একটা আনসার দিছে তা আমি চিন্তা করলাম যে আপনারা যত এগুলো নিয়ে অনেক কিছু আর কি পড়াশোনা করছেন তো এইটার জন্য আমি একটা কোশ্চেন করতে আসি সেটা হচ্ছে যে যে কোনো ধর্মই যে কোনো ধর্মের একটা অর্জিন পয়েন্ট থাকে হিস্ট্রিতে চেক করলে দেখা যায় যে এত সাল থেকে হয়েছে এত সাল থেকে হয়েছে কিন্তু মানব সভ্যতা দেখা যায় তার থেকেও দুই তিন হাজার বছর আগে থেকে শুরু হয়েছে তো আমার কনসেপ্ট হচ্ছে গিয়ে যে দুই তিন হাজার বছর আগে যখন মানুষ ছিল তো তখন তো এই যেগুলো মানে প্রচলিত যেসব ধর্ম আছে সেইগুলো তো তাদের গাইডলাইন নিয়ে তখন পৌঁছায়নি তো ওই যে লোকগুলো তারা তো ওই গাইডলাইনটা পেল না তো তার তারা এখন তাদের ওই হেল বা হচ্ছে গিয়ে হেভেনে যাওয়ার যে মানদণ্ড ওটা যেহেতু তারা পায়নি এখন তাদের বিচারটা কিরকম হবে এটা ছিল আমার একজন বিলিভারের কাছে কোয়েশ্চেন তো সে সে আমাকে আমাকে যে মানে আমি তাকে দুই তিন বছর ধরে চিনি এবং আমি তাকে রেসপেক্ট করি এখনো করি মানে সে যেটা বিশ্বাস করে সে খুব ই করে এবং সে খুব যুক্তির সাথে ই করতে চায় আমি চিন্তা করছিলাম সে সময় তো একটা খুব যৌক্তিক জিনিস নিয়ে আসবে সে বললো যে না ওরকম কিছু নাই তা তাদের তো তাদের সময় আসলে ওরকম বাইবেল ছিল না কোরআন ছিল না কিন্তু এইগুলো আসলে আগে থেকে লিখা আছে তারপরে সে ফিল বললো যে এগুলো বিলিভের ব্যাপারে এসেই ওইগুলো আমি ঠিক বুঝিনি কিন্তু আপনারা তো সামগ্রিক ভাবে এই জিনিসগুলো অনেক ধর্ম নিয়ে হচ্ছে গিয়ে পড়াশোনা করছেন এরকম কি কিছু বলা আছে যে যারা গাইডলাইনটাই পায়নি এখন সে খুন করুক বা ভালো কাজ করুক তার ভিত্তিতে হচ্ছে গিয়ে তাকে কোথায় দেয়া হবে নাকি তাদের জন্য একটা আলাদা জায়গা তৈরি করে রাখা হয়েছে মানে এরকম কোনো কনসেপ্ট আছে কিনা কোনো ধর্ম ফার্স্ট অফ অল আপনার আপনি যদি কোনো মুমিনকে কথা জিজ্ঞেস করেন মোস্ট প্রবলি তাকে সে থেকে একটু মানে একটু ডিফারেন্ট অ্যান্সার দিবে আর সে প্রথমত মানবেই না যে এমন কোনো সোসাইটি মানে মানুষ প্রথম মানুষের কাছে ইয়ে আসে নাই ওহি আসে নাই ওই জিনিসটাই সে মানবে না আর কি আর সে দ্বিতীয়ত আপনাকে ওই কথা বলবে যে যাদের কাছে ওহি আসে নাই যেহেতু তাদের মানব সভ্যতার সূচনাটা হচ্ছে আদম হাওয়া আর ওই যে সতর্ক আর কি জানি মনু সতর্ক যেহেতু এমন ছিল যেখানে আরকি ইয়ে ছিল না যেখানে ধর্ম ছিল না এমন সোসাইটি ছিল তো এমন মানব সোসাইটি ছিল এরকমটা তারা মানবে না আর দ্বিতীয় কথা আপনাকে বললো যারা যারা ইয়ে পায় নাই এমন কোন যদি ট্রাইব থাকে বা মানুষটাকে যাদের কাছে তাদেরকে পরকালে আরেকটা ইয়ে নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা নেওয়ার পর যারা যারা পরীক্ষা পাশ করবে তারা আর কি জানাতে যাবে আর যদি আপনি যদি আপনি যদি ইসলাম ঘাটান আপনি এটার বিপক্ষেও পাবেন এটার পক্ষে পাবেন আমি যেটা বললাম যে আবার পরীক্ষা নেওয়া হবে এটার পক্ষেও রেফারেন্স পাবেন কারণ এটার মধ্যে সব ধরনের কথাই আছে বহু কথাই আছে কি আচ্ছা না আসলে ওই মানে এই জিনিসটা ওইভাবে আসলে বলা সম্ভবত নাই কোথাও মানে আমি চিন্তা করতেছিলাম যে আহ যে কেউ যদি ধর্ম প্রচার করে তার তো একটু আমি এটা মানি যে যারাই বিভিন্ন ধর্ম হচ্ছে গিয়ে প্রচার করছে তারা কিন্তু সবচেয়ে বড় নাস্তিক ছিল পৃথিবীর কারণ হচ্ছে গিয়ে তারা এতই স্মার্ট ছিল তারা ওই সময় বুঝে গেছে যে যেইগুলো ধর্ম আছে সেগুলো আসলে ভুল ওইগুলো কোনো ওই নেই এদের জন্য তার মানসিক শক্তি এরকম ছিল কিন্তু ইন্টেলেকচুয়াল লেভেলে তারা এটা চিন্তা করতেছে না যে পেছনের কন্ট্রাডিক্টরি জিনিসগুলো তারা হচ্ছে যাতে আনসার আনসারেবল হয় হয়তো বা এমন সময় তারা প্রচার করছে যখন অধিকাংশ মানুষই ওই পর্যন্তই চিন্তা করতে পার দিন যত আগাচ্ছে আমার আসলে আমার আমি তো বি অনেস্ট মোহাম্মদ কে এরকম কোনো এথিস্ট বা বুদ্ধিমান এথিস্ট বলে মনে হয় না আমার মনে হয় সে জেনুইনলি অন্ধবিশ্বাসী ছিল

বাবা তার দাদা তার বড় দাদা এরা সবাই হচ্ছে কি আপনার অন্ধবিশ্বাসের ব্যবসা করতো ঠিক আছে কাবার ব্যবসা করতে তারা ওই সোসাইটিতে মোহাম্মদ যে অনেক ধরনের আগডুম বাগডুম অন্ধবিশ্বাস সেই বড় অন্ধবিশ্বাস নিয়ে বড় হবে এটা এটা কিন্তু জেনুইন একটা কথা এবং আমি মনে করি মোহাম্মদের জীবন থেকে এমন অনেক ইয়ে পাওয়া যায় ঘটনার কথা পাওয়া যায় ঘটনার কথা আমি বলতেছি হাদিস তো মানে আপনি তো এটা অ্যাকচুয়াল ইয়া না এটা তো অ্যাকচুয়াল কোনো হিস্ট্রি না বাট হাদিস থেকে এরকমই পাওয়া যায় যে সে যে মানে এমন হাদিস পাওয়া যায় যেটা এটা পোল জেনুইনলি মোনাজ এসে সে আল্লাহ বিল্লাহ আরো বিশ্বাস করে এবং সে মানে ঘন্টার পর ঘন্টা ধরে নামাজ পড়তেছে সে যদি বিশ্বাস না করে তাহলে তো এটা তার করার কথা ছিল না আবার ফরাজ ভাই এর বিপরীত বিপরীতটিও এরকম হাদিস পাওয়া যায় যেগুলো পড়লে মোনাজ এসে বানা বলতেছে হ্যাঁ যেমন

দেখো তোমাকে দেখা জিব্রাহ আসেনি না যে আয়সা বানায় বলছে বানাই টিব্রাইল যে ভুয়া সে তো নিজে জানে ভালো আইসার তুমি যেহেতু আজকে আসিফ ভাই বুঝছেন সত্তর ভাই হাদিস দেখাইছে মোহাম্মদ কয়েকটা সাহাবা আসছে তারা বলে যে হুজুর হুজুর আমাদের ওয়াইফ আমাদের বাধ্য হচ্ছে না আমাদের অবাধ্য হচ্ছে আমাদের ওয়াইফ তো মোহাম্মদ কয়ে গেছে তো এরা যে সুন্দর মতো দাদার বউরা মারধর করছে মারধর করার পরে সেই রাতে সত্তর জন মহিলা আসছে মোহাম্মদের কাছে কমপ্লেন নিয়ে যে তার কথা শুনে তার দাদা পিটাইছে এখন সে সত্তর জন বলে গেছে যে তোমরা বাড়ায় চলে যাও যে যে সকল পুরুষরা মহিলার গায়ে হাত তোলে তারা ভালো পুরুষরা সে নিজে অনুমতি দিল সে নিজে অনুমতি দিল যে পিটাও

ইমো বয়স তো চিনেন সত্যি তো ইমো বয়স চিনেন ইমো বয় সে হচ্ছে সে হচ্ছে ডেমন রেচুয়ালস করছিল যেটার মধ্যে ডেমন আসা যায় তো এগুলো তো সবই ভাবতামাজি সে ডেমন টেমন হয় না ডেমনের কাছ থেকে শুনছে যে ইসলাম সত্য ধর্ম ডেমন এর কখনো মিথ্যা কথা বলে না যেহেতু ডেমন এর বলছে ইসলাম সত্য ধর্ম এর কাছ থেকে সে কথা বলতেছে এইরকম মুভিতে এবং মুভি নাটা দর্চা মিলে গেল ইসলামের সত্য না এরকম এরকম আপনার যেমন বিটলস বিটলস একটা ব্যান্ডের নাম শুনছেন তো 50s এর অনেক পপুলার একটা ব্যান্ড হ্যাঁ মুভিটলস হ্যাঁ আচ্ছা ওইখানে আপনার জর্জ হ্যারিসন হ্যাঁ জর্জ হ্যারিসন মট হ্যাঁ না তার কাছে নাকি কৃষ্ণ আসছিল লর্ড কৃষ্ণ আসছিল তারা তো ওইটা তো মোর পপুলার দেন জিজাস বলার পরে তো তাদের আপনার রেকর্ড রেকর্ড সবাই ঢ্যাঙিলা হয়েছিল এরপর এই লর্ড কৃষ্ণ তার সাথে দেখা করছে হ্যাঁ সে নিজেই বলছে যে লর্ড কৃষ্ণা আসছে তারা যখন ইন্ডিয়াতে গেছে পাহাড়ে বৈশাখ গাঞ্জা খাইছে এরপরে লর্ড কৃষ্ণা তার সাথে এসে দেখা করছে এরপরে সে কনভিন্স যে কৃষ্ণার এটা সত্য হ্যাঁ তো এরকম এটা তো জর্জ হ্যারিসনের কাহিনী এখন এরকম প্রচুর মানুষ আরেকটা শুনলাম যে বিড়াল দেবতা হ্যাঁ তার বাসায় আসছে এবং তার তারে বলে গেছে যে বিড়াল দেবতাই সত্য যে এইটা কি নাম জানি বুঝি আপনার শরীরের ওই তার মাথা হচ্ছে বিড়ালের বড়ি হলো মহিলার হ্যাঁ

হ্যাঁ মানে মোহাম্মদ যখন ইয়ে হয়েছিল যখন জিব্রাইসে জাগা জাগে শুরু করছিল আর কি তখন তো মোহাম্মদ মোটামুটি কনভিন্স যে তারা ডেমন প্রদেশ করছে এবং তারা ডেমন প্রদেশ করছে এই বয়সে

অনেক ইন্টেলেকচুয়াল বুয়েট থেকে পাস টাচ করছে যে তারা হচ্ছে গিয়ে ধর্ম নিয়ে হচ্ছে গিয়ে অনেক মানে বিলিভ করে এইসবই করে তো আমার যেটা দূর থেকে মনে হয় সেটা হচ্ছে যে দেখেন যে ট্রেন্ডে থাকতে হয় আর কি এখন আমি প্রায় দেখি যে রাস্তাঘাটে চলার সময় যে একজন ফল বিক্রেতা সে যদি টুপি দাড়ি রেখে ফল বিক্রেতা হয় তাহলে তার একটু বেশি বিক্রি হয় তো আমার যেটা মনে হয় যে আপনি দেখেন একজন মুসলিমের কাছে সে যখন রাস্তায় কোনো কিছু কিনতে যাবে আহ এক টুপি দাড়ি দেখলেই তার কাছে প্রথমে একটা ইয়ে আসবে মানে আস্তে একটা ইয়ে আসবে যে আচ্ছা যেহেতু যেহেতু টুপি দাড়ি রাখার লোক এরা আমরা জানি ভালোই হয় সুতরাং হয়তো বা একে আহ মানে কোনো খারাপ জিনিস করবে না যেহেতু নামাজ টামাজ করে আল্লাহর ভয় আছে তাহলে মনে হয় নিশ্চয়ই আপনাকে খারাপ কোনো কিছু তাহলে খারাপ কোনো কিছু দিবে না তো এই জন্য তাদের ব্যবসাটা ভালো হয় ফরাজ ভাই একটু আমার ওই যে ব্যাস্ট হ্যাঁ যে গডেসটা বিড়াল গডেস এটা আসছিল তার বাসায় হ্যাঁ তার সাথে দেখা করে গিয়েছিল একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখ এই যে এটা হ্যাঁ এটা আসছিল তার ভাষায় তখন এই যে এটা আসার পরে সে কনভিন্স যে এটা সত্য এটা হলো ব্যাস্টেট এই আপনার গডেস ইজিপশিয়ান গডেস ওই বিড়ালের মাথা ঠিক আছে এইটা আসার পরে সে তখন সিও যে এটা সত্য হ্যাঁ বলেন হ্যাঁ বলেন না আমি আমি যেটা মনে করি হচ্ছে কি সেটা হচ্ছে ওই মানে একে তো ধরেন যে আমার যেটা মনে হয় যে ইন্টারমিডিয়েট পাস করার পরই যেই শিক্ষাই বাংলাদেশে চলুক না কেন ওইটাতে যতটুকু জেনারেল সায়েন্স আর তাতে যে কোনো ধর্ম বিশ্বাস না করার উপাদান থাকে এরপরও কেউ যদি বুয়েটে আমি তো আমি গেস করতে পারি যে সেখানে যে ধরনের আহ হায়ার সায়েন্স পড়ানো হচ্ছে সে একটা সময় ঠিকই যে কোনো বুঝিয়ে যায় যে আমি তো বোকামি করছি যে ধর্মটি হোক না কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা তো বাইরে বলে এখন একটা ঝগড়া লাগায় তার ক্যারিয়ার তার বিজনেস নষ্ট করে মানা হয় না কিন্তু আমি যেটা দেখি যে ইন্টেলেকচুয়াল লোকরা অধিকাংশ

যদি আমি মানে মানে সোসাইটিটা কেমন যে আপনি যদি আপনি যদি ম্যানুপুলেটার না হন তাহলে আপনি ম্যানুপুলেটেড হবেন দেন আপনি যদি ম্যানুপুলেটার হারাইতে না পারেন দেন ওয়াই নট বি এ ম্যানুপুলেটার ইয়োরসেলফ না এটা এটা তো হচ্ছে কি যে নীতির ব্যাপার যে আমি যদি ম্যানুপুলেট করে আমার যে নীতির থেকে ভাই দুনিয়াতে টাকা টাকার মূল্য আরো বেশি টাকার মূল্য বেশি এইটা এইটা তো মানে আমি তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে মানে বিভিন্ন জায়গায় দেখে আসতেছি যে আপনার এই ধর্ম হচ্ছে গিয়ে টাকার সাথে রিলেটেড এটার সাথে টাকার সম্পর্ক না থাকলে এটা এখন কেউই মানতো না মানে কোনো বিশ্বাস দিয়ে আটকে রাখা যেত না মানে এটা ইভেন যদি এমন একটা বইও বেরোতো যেটা কিনা বিশ বছর আগে বিগ ব্যাং এর কথা লিখে গেছে তাও মানুষ মানতো না যতক্ষণ না পর্যন্ত এটার সাথে টাকা রিলেটেড হয়েছে সো বেসিক্যালি সবকিছু আসলে ওই তো ইন্টেলেকচুয়াল তারা তো অবশ্যই সোসাইটিতে ওই উপরের দিকে থাকতে চায় এর এর মাঝেও যদি আমি যদি কোনো মানে আমি কিছু লোকদের চিনি যারা আসলে খুব বিশ্বাস করে কারণ তাদের ইন্টেলেকচুয়াল লেভেল একটা জায়গায় যে থেমে গেছে তারপরে তারা চ্যালেঞ্জ করতে পারে কিন্তু চ্যালেঞ্জ করতে গেলে খারাপ লাগে এই খারাপ লাগাটা নিতে চায় না প্রথম কথা হচ্ছে আমি যদি আমার জার্নিটা বলি আহ একে তো অত অ্যাটাচমেন্ট ছিল না দ্বিতীয় কথা এমন একটা সময় ছিল যে আমি যখন ছোটবেলায় ক্লাস এইট নাইনে পরীক্ষা পরীক্ষা দিতে যেতাম হ্যাঁ তখন এই হচ্ছে গিয়ে ঈশ্বরের নাম মনে করে অবশ্যই যাইতাম মানে মনে তো কিনা কি হবে এগুলোর তো কোনো কারণ দেখি না আমি কিন্তু এই জিনিসটা ভেঙে বের হইতে আসলে হচ্ছে কি ওই যে মাথায় যে ব্যথাটা দিতে হয় এইটা প্রথম কথা হচ্ছে কেন নিপে অনেকেই চিন্তা করে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে নিয়ে লাভটা কি সবাই মিলে মানতেছে আর মানে হচ্ছে কি আমিও মানলে মানলাম না মানলে না মানলাম আবার চান্স করলে ম্যানুপুলেট করলাম তবে আমার যেটা মনে হয় যে যারা হচ্ছে গিয়ে ওই হায়ার স্টাডিজ করতেছে তার একটা সময় বুঝে যায় কিন্তু তার এটা প্রকাশ করে না আর আমার তো ধারণা যে যারা সবাই হচ্ছে গিয়ে

বহু বেশি আমার থেকে থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড টাইম বেশি যে কোনো বিষয়ে প্রশ্ন প্রশ্ন করেন সে শুধু সার্ফেস লেভেলে না সে একটু ডিপ লেভেলের কথা যে কোনো যে কোনো একটু ডিপ লেভেলের কথা সে বলতে পারবে আর যে যেটা যেটা অবশ্যই আমি পারবো না এবং আমার তার জ্ঞানের পরিধি অবশ্যই আমার থেকে অনেক বেশি বাট তারপরেও সে ধর্মের ক্ষেত্রে আসলে সে তার বায়াসনেসটাকে অ্যাসেড রেখে ঠিক মতো চিন্তা করতে পারে না এরকম এরকম ফ্রেন্ড সার্কেল অভাব নেই প্রচুর এরকম ফ্রেন্ড আছে যে যাদের সাথে আমি ধর্ম নিয়ে আসলে কথা বলি না যে সেন্টি খায় কথা না পারলে ওইটা তো আসলে ওই হিউম্যান ইমোশন এর পার্ট সেটা হচ্ছে যে আপনি মানে এটা আমি আমার কথাই চিন্তা করি যে আমি ছোটবেলা থেকে একটা জিনিস মানতেছি যে এই লোকটা ভালো যে কোনো মানে ধর্মের ব্যাপারে এই লোকটা ভালো হঠাৎ করে দেখলাম খবরের কাগজে লোকটা খুনি তখন তো আমিও সেন্টি খাই যাবো আমার মনে হবে যে পুলিশ খারাপ এই খারাপ আর এইটা তো ধরেন বিশ বছর মানা না মানে গল্পটা তো হয়তো আপনার জীবনে বিশ বছর শুরু হয়েছে ওটার সাথে আবার গল্প লাগানো হয় যে এটা দুই হাজার বছর ধরে চলতেছে এটা পাঁচ হাজার বছর ধরে চলতেছে ওই জিনিসটাকে আরো মানে এটা পুরাটাই হচ্ছে এটা লজিকের ফেলেছি যে মিথ্যা জিনিস পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর চললে এটা সত্যি হয়ে যায় তো আর পাবলিক পারসেপশন আপনি রাস্তায় বেরোচ্ছেন সবাই আপনার সাথে তো ওইটা আসলে যেমন ধরেন যে আমি মোটামুটি যে হচ্ছে কি আমার আসলে ধর্মের প্রতি আর বিশ্বাস নেই এটা আমার মেনলি হয়েছে যে আমি ওই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমিও চিন্তা ভাবনা করার পরে হচ্ছে গিয়ে যেটা বুঝলাম মানে আমার যে জায়গাটা আটকাই ছিল ধর্ম মানে সেটা হচ্ছে মৃত্যু ভয় এটা অনেকেরই থাকতেছে যে আসলে মারা যেতে পারি তো তখন তো আসলে হেল হেভেন থাকলে ভালো তো একটা তো কিছু নিষ্পত্তি হলো ওই যে অধিকাংশ লোকই এসে বলে উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য থাকবে মানুষ নিজের হেল হেভেন নিয়ে বেশি চিন্তিত মানুষ আই থিংক তার

আমি আমি চাই যদি মানে আমার মনেই হয় যদি ইয়ে থাকে হেভেন থাকে তাহলে সেও জায়গায় জায়গা পাক জীবনে আসলে অনেক স্ট্রাগল করছে এবং আসলে অনেক ভালো লোক তবে ওই আমার যেটা মনে হয় যে ওই এই যে যে অনেকেরই যে জায়গাটা হয়তো আমার মতো অনেকেই আটকায় থাকতে পারে যে ওই যে আমার মৃত্যু ভয় আছে তো মরার পরে তো একটা মানে নিষ্পত্তি দরকার তো আমি আসলে এই জিনিসটা একটা মানে সমাধান পাইছি আমি নেটফ্লিক্স একটা ইনফিনিটি নামে একটা ম্যাথমেটিক্স এর শো হচ্ছিল তো ওইখানে এক প্রফেসর একটা সুন্দর কথা বলছে যে যখন তোমার জন্ম হয় নাই তখনও পৃথিবীর কিছু যায় আসে না ওই হিস্ট্রি তোমার কোনো কিছু হয় নাই তুমি এটা নিয়ে মানে নষ্টেল ফিল করো না আমার কোনো ইমোশনও নেই আর যখন তুমি থাকবে না তখন তোমার কিছু যায় আসে না তো ওই যে আমার আমি যে কষ্ট পাবো হেলে যাব বা আনন্দ এগুলোর আসলে কোনো মিনিং নেই সো বেসিক্যালি যে কয়েকদিন পৃথিবীতে আসছে এটাই মিনিংফুল করার জন্য তো ওইটা আমার আসলে হচ্ছে কি লাস্ট যে নটটা ছিল ধর্মের ছুটাই দিছে যে আসলে তো সত্যি কথা তো যে আমি আমার আমার জন্মের আগে যত ঘটনা হইছে হিটলার আর সেটা করছে হিটলার এত লোকরে মেরে ফেলছে এই জায়গায় এত মানুষ কষ্ট হয়েছে সেই কষ্টটা আমার কিছু মানে আমি আসলে কিছু ফিল করি না আর এর তো আমি আসলে কিছু ফিল করব না কোনো চেতনা থাকবে না তবে এই জিনিসটা ওই এই জিনিসটা আমার ওই ওই মানে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল প্রায় বছর তিন এক সময় লাগত ছিল যে মানে আমার একটু ওই ফোবি আছে ওই ক্লজের জায়গায় আর কি তো আমি চিন্তা করছি যে আমার যদি ঈশ্বর পায় আর যদি সে আমার ফোবি তো জানেই সে আমার যদি এরকম আটকে টাটকে রাখে আমি তো ওই খুব কষ্ট পাবো এই তো এইগুলো পরে আমি প্রথম কথা হচ্ছে যে ওই এমনি তো লজিক দিয়ে বুঝাই যায় যে এরকম কিছু নাই যদি থাকে তাহলে আমি বুঝতে পারিনি ভাই আপনি কি অ্যান্ড্রয়েড টেটের নাম শুনছেন অ্যান্ড্রয়েড টেটের অ্যান্ড্রয়েড টেটের চিনেন আমি হ্যাঁ আমি অ্যান্ড্রয়েড টেটের কিছু যে ভিডিও টিটো দেখছি বাট আমি খুব একটা ওই খাটাই নি বাট সম্ভবত বিজনেস এক এক রুমে বন্ধ করে দিয়ে এন্ড্রু ভিডিও ছাড়ি দিতাম সারা দিন বসে বসে ভিডিও আচ্ছা 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 হ্যাঁ এরকম মানে মানে ধরেন হচ্ছে গিয়ে ওই আমার যদি ওই ঈশ্বর তো সব জানে আমার ফোবিয়া জানলে আমার কষ্ট দিলো তো হ্যাঁ ওই অনন্ত বছর ধরে কষ্ট পাওয়াটা তো মানে এটা চালাকির কোন কাজই তো না পরে চিন্তা করে দেখলাম যে ওই ইনফিনিটি যদি যদি সুচিত্রা ধরেন আপনাকে ঈশ্বর ইয়া দেয় সুযোগ দেয় যে আপনি হেভেনে যেতে পারবেন কিন্তু আপনাকে সারা জীবনের মতো ইব্রাহিমকে পাশে রাখা লাগবে আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমাদেরকে কোনো ইয়ে দেয় নাই আমাদেরকে কোনো ক্লু দেয় যেখান থেকে আমরা বিশ্বাস মানে আমরা কোনো ইয়ে পাই যে স্রষ্টা বলে কিছু আছে এবং যেটা পাই সাফিসিয়েন্ট রিজন দেয় হুম এবং আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা একটা একদমই অমানবিক একটা ঈশ্বর বা একদম যে তার যে ব্যবস্থা সেটাও একদম মানার মতো না তো এখন যদি কোনো ঈশ্বর আসলেই থাকে এবং সে যদি ন্যায় বিচারক হয় সে তো কখনো ওইটা সাপোর্ট করবে না যে আর তোমরা এইগুলি বিশ্বাস করে দেশে যা টেস্টের লোভে এগুলি করবে এটা তো সম্ভব আর যদি টেস্টে তো এটাই যে আপনাকে ব্রেন দিছে এখন আপনি ব্রেন না খাটাই কিভাবে অন্ধ বিশ্বাস করবেন এইটাকে ফিরে দিয়ে অন্ধ বিশ্বাস করতে পারেন এটাই যদি টেস্ট হয় তাহলে আমি সরি ভাই হ্যাঁ এটা সম্ভব না আমার পক্ষে তবে তবে এইখানে আমরা একটা জিনিস খুব মনে হয় সেটা হচ্ছে যে ওই যদি মানে তর্কের খাতে ধরেও নি যে আমাকে শাসন করার মতো লোক আছে আমার মৃত্যুর পরে আর সে আমার ব্রেন ট্রেনও দিছে আর এখন সে চিন্তা করতেছে যে আমি কি করি তাইলে সে যখন ব্রেনটা প্রোগ্রাম করছে সে তো খুবই বাজে ধরনের কাজ করছে কারণ সে নিজেও বুঝতে পারতেছে না কোনটা কিরকম করে কাজ করবে তো এইভাবে তো আসলে মেশিন এখন মানে যদি এখন যদি সেই সৃষ্টিকর্তা ডিমান্ড করে যে আমাকে ওয়ার্কশিপ করতে হবে প্রথমে সে ডিসকোয়ালিফাইড কারণ এরকম সত্তা যে ডিমান্ড করে হ্যাঁ সে ডিমান্ড করে সে কোনো সর্বশ্রেষ্ঠ সত্তা হতে পারে না হচ্ছে যে আমি সর্বশেষ আমারই মানতে হইব আমার একটা জিনিস আমার একটা জিনিস এখন যেটা চিন্তা এটা তো আমি বছর পাঁচের কাছে চিন্তা করতে পারতাম না সেটা হচ্ছে যে যেই হোক না কেন সে যদি চিন্তা করে যে তাকে আমার মানতে হবে আর সে যদি খুব ডিভাইন পাওয়ার নিয়েও আসে হ্যাঁ ওই যে কিছু আমি সিমুলেশন থ্রি দেখতেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে কম্পিউটার প্রোগ্রামের পার্ট তো আমাদের যে বানাচ্ছে সে সুপারিয়ার তো যেই superiore আসুক না কেন আবার এখন একটা স্ট্যান্ড হয়েছে যে আমি তো আমি মানবো না তো মানবো যদি এটাও যদি সত্যি হয় মনে ধরে নিলাম যদি কোনো প্রমাণ কম্পিউটার যে করছে সে কি করে আপনি তাকে আমি তাকেই করি আমরা যে করতে পারে যে সে কি যে তো বলে না না এটা এরকম তো ইভেন যদি রিয়ালিটিতে হয়তো এটা রিভিলও করছে বড় বড় অক্ষরে লিখে দিছে একদম পুরো আকাশে হ্যাঁ তারপর আমি চিন্তা করতাম যে আমি তো তেরাতো তেরে তা আমি তো করবো মানে আমার আমার কাছে এটা খুব ডিমেন্ডিং লাগে যে

আপনি তো চাবেন না কোন এটাও চাবেন না যে আপনার যে আপনার প্রমাণ না পায় অন্ধবিশ্বাস করে সে আপনাকে না কিন্তু সে নিজে নিজে ফিগার আউট করবে সে সে অন্ধবিশ্বাস করে ফিগার আউট করবে যে আপনি সত্য তারপরে আপনার সে করবে আর কি হ্যাঁ এবং আপনি যে অমানবিক বা ইলজিক্যাল আপনার যে রুলস গুলি এগুলি সে মানবে

আসলে সাস্টেন করবেই সামনে আহ হয়তো নিয়ে মানে আমি তো আমার জীবদ্দশায় আমি দেখবো না আমি মোটামুটি এইগুলি সবই হয়ে গেছে বাট এটার কারণ হচ্ছে যে দেখেন আহ নব্বই শতাংশ মানুষ পৃথিবীতে আপনি সমস্ত ভালো কান্ট্রি নেন মোটামুটি কান্ট্রি জানেন না কেন নব্বই শতাংশ মানুষই ওই হচ্ছে কি এই প্রেশারটা নিতে যাবে না যে এই এত বছরের জিনিস এটা ভেঙে আমি চিন্তা করি ওই সবাই রাতে ঘুমাইতে যাওয়ার এটাই চিন্তা করে যাচ্ছে ঠিক আছে আমি খারাপ মানুষ বাট ওই যে একটা ভালো কাজ করছি আজকে এটার জন্য আমি হেভেনে যাবো সো কিন্তু মজার কথা হচ্ছে যে সবাই হেভেনে যেতে চায় কিন্তু কেউ হেভেনে যাওয়ার জন্য মরতে চায় না সবাই আবার বেঁচে থাকে খারাপ কাজ করে ভালো কাজও করে তো এই নব্বই শতাংশ নব্বই শতাংশ মানুষ যারা হচ্ছে কেউ যে এক্সট্রা প্রেসার নিতে চায় এর মধ্যে ইন্টেলিজেন্টও থাকবে বোকাও থাকবে মোটামুটি থাকবে তো তারা এই জিনিসটা নিয়ে রাতে শান্তিতে ঘুমাইতে যেতে চায় তো এই শান্তির একটা মূল্য আছে আমি যেটা মনে করি যেহেতু এখন সায়েন্স তারা তারা যদি তারা যদি লজিক্যালি চিন্তা করে তার তো এই জিনিসটা না ওই যে ওই লজিক্যালি চিন্তা করলে ফারেস ভাই যেটা বলছিল যে তার এখন একটু খারাপ লাগে যে তার গ্র্যান্ডফাদার হচ্ছে যদি থাকে তাহলে যেন ওখানে এই কিন্তু অনেকেরই লাগে ওই যে ওই ভাতটা হুন না পারো কষ্ট না এখন মানে যে আপনি যদি মনে করেন যে যেহেতু আমার খারাপ লাগছে তাই জিনিসটা হয়ে যাবে হ্যাঁ হলে ভালো হতো না ওই যে আমি ওই আমার জায়গা থেকে বলতে পারি কারণ আমি প্রায দুই তিন বছর একটা জায়গায় আটকে ছিলাম যে আমি ওই মরার পর যদি হেল থাকে তাহলে আমি কতখানি কষ্ট পাবো ওই মানে আমি কিন্তু ততক্ষণে আমার টজিক চলছে যে এই এগুলি পসিবিলি না কিন্তু আমার ওই কষ্টের জায়গায় তারে আমি চিন্তা করতেছি এইটা কি হবে এইটা কি হবে তখনও কিন্তু আমি মনে করেন যে হ্যাঁ মানে খুবই কনফিউজ হিসেবে ঘোরাফেরা করতেছি পরে ওইটা যখন ছুটে গেছে তখন আমি কিন্তু ওইটা তো ছুটাইতে গেলে এগুলি নিয়ে চিন্তা করতে হবে মানে ওই কষ্ট কেন করবে মানে আমি যেই বিলিভারের সাথে কথা বলতেছিলাম এই ব্যাপারে আমি চিন্তা করছিলাম তার একটা টাচ দেই টেস্টটা দেই যে তুমি মানে এটা একটা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জিনিসটা বুঝে ফেলাটা একটা ফ্রিডম তো এই ফ্রিডমের টাচ টাচ টাচটা যে দিতে যাব তো সে এক কিছু কিছু জায়গায় লক করে রাখছে সে কিন্তু যথেষ্ট ইন্টেলেকচুয়াল চাইলেই খুলতে পারে কিন্তু খুলবো না মানে খুলে কে ਉਸตবারবুকের জন্য তো এইভাবে চিন্তা করে আমার যেটা মনে হয় আমি সিওর নাম্বারটা আমার যেটা মনে কারণ একটা সময় কিন্তু আমিও যে প্রচন্ড যে বিশ্বাস করতাম অন্ধ বিশ্বাসের মতো মারাত্মক অন্ধ বিশ্বাস করতাম ওই হচ্ছে গিয়ে পরীক্ষার খাতায় কিছু লেখার আগে বারবার নাম নিতাম চিন্তা করতাম হ্যাঁ মানে আজকে তো ঈশ্বরই বাঁচিয়ে দিবে আমাকে ওই পা আমি তো ফুল হচ্ছে গিয়ে ফাস্টেস্ট হই যাব তো এগুলো এখন খুব হাস্যকর লাগে এগুলোর কোনো কিছু মিল নেই আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওই উদ্দেশ্যহীন ভাবে পৃথিবীতে চলাটা মানুষের কাছে খারাপ লাগে আমার যেটা মনে হয় যে ধরেন আপনি যাই করেন নাই করেন আপনি হয়তো জব করতেছেন বা যাই করেন নাই করেন তারপরে চিন্তা করে যে না ঠিক আছে ওই মরার পরে তো আমার একটা উদ্দেশ্য আছে এইখানে তো আমি এমনি ঘুরতেছি ফিরতেছি ওটা অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য থেকে আপনি যদি ওইটাকে একটা আশা বা একটা

আহ মোহাম্মদ কথা বলেন প্রচন্ড স্মার্ট ছিল প্রচুর বুদ্ধি কাটেছে আমি তো বলি মোহাম্মদ সবচেয়ে বেশি বুদ্ধি কাটে সেই কারণে দেখেন যে জেসাস ক্রাইস বা অন্য হিন্দু ধর্মে যদি ওঠেন এরা তো বলছে আমি পুরা দেবী আমি আসছি আমি তোমার সব কিছু করব আমি হচ্ছে কি আমার পাওয়ার আছে তোমরা আমি ঠিক করে দিব কারণ আপনি একজন নরমাল মানুষ আপনার পাওয়ার নাই তাই আপনি এমন একটা সত্তা বানাবেন যেটা দেখা যায় না ধরা যায় না কিন্তু সবাই তারে ভয় পাবে আর আপনি তার মেসেঞ্জার খুব ইন্টারেস্টিং লাগে আমি আমি হচ্ছে যে বইটা পড়ছি যে হচ্ছে আপনাকে সময় সময় অলৌকিক কোনো কাহিনীও দেখানো লাগবে না হ্যাঁ আপনি দেখাতে লাগবে না এখন জিজাস ক্রাইস্টের পাইলে সবাই বলবে তুমি আমার পানির ওয়াইন বানিয়ে দেখাও এমন তো লোক তো খুব সায়েন্সের ঝামেলায় পড়ে যাবে কিন্তু মোহাম্মদ ওই ঝামেলার মধ্যে দিয়ে না ও খুবই ইন্টারেস্টিংলি এটারে খুবই সুন্দর করে ই করে দিছে আর হচ্ছে গিয়ে আমি আসিফ ভাইয়ের অনেক কয়টা লাইভ দেখছি এখানে কথা শুনতেছিলাম যে যখন যখন ঝামেলা হয়েছে তখন তখন বিভিন্ন ভাবে সে নতুন নতুন পলিসি আনছে তো ওই জিনিসগুলো দেখে মনে হয় যথেষ্ট বুদ্ধিমানের সাথে সে এই পুরা জিনিসটার ই করছে আর এরপরে যেটা

এই ধর্মর জিনিসগুলো তো বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে অনেকে কিন্তু যে ন্যাশনালিটি নিয়ে এরকম ম্যানিপুলেশন করে যেমন চাইনা যেটা করে যে আমার ন্যাশনালিটি সবচেয়ে বেস্ট এটাও একটা ডিস্টর্টেড কিন্তু বিলিফ তো আমার যেটা মনে হয় যে উনি সবচেয়ে স্মার্টলি করে গেছে আপনারা জুজুর ভয় দিব আপনি ওই ভয়ের সবসময় এসে থাকবেন আবার আপনাকে ওইদিকে আমি ওই পড়ির গল্প বলে আপনাকে আবার আশা দিয়ে রাখবো তো হিউম্যান নেচারের যেই যেই দিকগুলোরে আঘাত করা যায় একই সাথে একই সময় সে সবগুলি এটাতে করছে

হ্যাঁ তবে আমার যেটা মনে হয় উনি 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 আসলে মজা করে তো ফেলেছে যে কিছু তো নাই কিছু আমার এই জায়গায় যা মজা করে যাবো এরপরে উনার দেখে ওনার আশেপাশের লোকজন এটার বিজনেস হিসেবে বড় করতে গেছে এটার সাথে আরো মানুষ কানেক্টেড হয়েছে এটা খালি ইসলাম ধর্মের না এটা সব ধর্মই হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান কানেক্টেড হয় আর এই দেখেন জাকি নাই কত বড় বিজনেস করতেছে বানাই গেলাম কারণ সে তো আরো বেশি ঘাটাইছে যে পরিমাণ আসিফ ভাই বা ফারেজ ভাই বা আপনারা ঘাটেছেন ওই পরিমাণে চো হয়তো সে বেশি ঘাটাইছে তাহলে একজন যৌক্তিক মানুষ হলে তার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে না মানে আমার কাছে হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু ঘটনাটা হচ্ছে তার তো রাতে কোটি টাকা আসতেছে এইটা তো এই এখন আমি যদি তার জায়গায় থাকতাম আমি এত বড় বড় কথা না বলে আমি সেম কাজটাই করতাম যে ঠিক আছে আমার তো কোটি টাকা ইনকাম হতেছে বাট হ্যাঁ জিনিসটা খারাপ আমি হচ্ছে গিয়ে খুবই টক্সিক একটা ধর্ম প্রিচ করতেছি জিনিসটা খারাপ বাট আমার ব্যবসা হয়ে যাচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় যারা ডিপলি এই জিনিসগুলো নিয়ে মানে পড়তেছে চিন্তা করতেছে তারা সবাই আসলে একটা পর্যায়ে বুঝে গেছে যে এই জিনিসটা আসলে ভুয়া মানে ধর্ম কনসেপ্টটাই ভুয়া হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আমি জাস্ট চলে যাব যাওয়ার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমার এই এই লাইফ মানে এই জিনিসগুলো নিয়ে যে বাংলাদেশে যে একটা আসলে ভয়েস তৈরি হচ্ছে এবং এখন অনেকেই দেখে এটা আমার খুব ভালো লাগছে কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই এই আসিফ ভাইয়ের লাইফটা হচ্ছে কি আমাকে রেফার করছে আমার বাবা সো বেসিক্যালি আমি যেটা দেখতেছি যে সেও দিন দিন আস্তে আস্তে এখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছে আমি যখন সে আমাকে বলছে তুমি ওগুলি দেখছো তুমি এইগুলি একবার লজিক হয়ে গেছি বাট এখন চিন্তা করতেছি আমার বাবার বয়সের লোকজনও কিন্তু আপনাদের দেখতেছে তো তাদের মধ্যেও কিন্তু একটা চিন্তা চেতনা চেঞ্জ আসতেছে তো সেটা লাভ লোকসানের কিছুই নাই বাট এটা ভালো লাগছে যে এরকম তো ধরেন আহ দশ বছর আগে চিন্তাই করা যেত না

আমরা প্রথমে প্রথমে নিজের আইডি দিয়ে করতাম দেখা যেত আমার অনেক পুরানো আইডি খেয়ে ফেলছে হ্যাঁ রিপোর্ট মেয়েরা এরপরে ফেক আইডি ফেক আইডি খোলার সাথে সাথে চলে যেত একটা কমেন্ট করলেই দেখা যেত আইডি চলে গেছে তারপর আস্তে আস্তে আমরা তিন চারটা আইডি তারপর বিভিন্ন পেজ এবং আমি অনেকগুলি গ্রুপে যুক্ত হয়েছিলাম আমি গ্রুপ থেকে মুভিনরা অ্যাটাক করতো অ্যাটাক করে আইডি খেয়ে ফেলতো কমেন্ট করতে দিত না তারপর নিজেরা গ্রুপ তৈরি করলাম নিজেরা লাইভ করলাম তো এইভাবে কিন্তু এখন অনেকেই করতেছে অনেকেই পেজ আইডি দিয়ে পেজ খুলে এখন বলতে গেলে ফেসবুকে ফিফটি ফিফটি এবং নাস্তিকের সংখ্যা আমি বলবো যে এখন প্রায় ফিফটি ফিফটি হবে আমি সেদিন একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম যে নাস্তিকের সংখ্যা দিন দিন বাড়তেছে মানে এটাতে আমার খুশি বা ঈশ্বর কিছু নাই কিন্তু আমি ওই যেটা বুঝি সেটা হচ্ছে যে

কাট বলদরা হয়তো আর এই জীবনে চেঞ্জ হবে না ওরা ওই নিয়ে চলে যাবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ওই পুরা ওয়ার্ল্ডেই তো আসলে এজুকেশনটা বাড়তেছে আর ইন্টারনেট আসার পর থেকে এজুকেশনটা দ্রুত বাড়তেছে বিশেষ করে লজিক্যাল এজুকেশনটা তো এখন না ওই যে ওই আমার যেমন একটা জায়গায় আটকায় ছিল যে মৃত্যু ভয়টা ওই যে ছুটাই দিচ্ছে আমি একটা সিরিজ দেখছি সে ওই একটা দুটা কথা বললে কিন্তু ওই মানসিক চেঞ্জটা হয়ে যায় তো আপনারা যেটা করতেছেন এইখানে অনেক কথাবার্তা হয় এখান থেকে অনেক পিক করবে তারা পিক করতে পারলে যে অনেকের এক একজনের এক এক রকম অনেকের ভাতুর টাহুর না পাওয়ার ফোবিয়া থাকতে পারে অনেকের মৃত্যু পাওয়ার ফোবিয়া থাকতে পারে অনেকের আবার এটাই কিছু না আমি যে বিলিভারের কথা বলতেছিলাম যিনি আসলে কলিগ আমার সাথে কাজ করেন তো ওনার কথা হচ্ছে যে এইসব কিছু না আমার কিছুই লাগবে না আমার কথাগুলোকে হলো উদ্দেশ্যহীন ভাবে আমি কেন কালকে সকালে উঠবো তার কাছে ফোবিয়া হচ্ছে কি উদ্দেশ্য কি আমার তাহলে ভাই আমি কেন চাকরি করতেছি আমি যদি হ্যাভিনি না পাই আমি মানে আমি এই যে আমি পাঁচ বার নামাজ পড়তেছি আমি মানে মানে তার কাছে এটা খুব আর আমিও তো চিন্তা করি আমারও খারাপ লাগে আসলে তো ওই ভাইয়া যেটা বলছিল তার গ্র্যান্ডফাদার এত হয়তো সবকিছু মানছে এত কষ্ট করছে এখন তো আমারও চিন্তা করতে খারাপ লাগে যে অন্ধ বৈশিষ্ট্য সে এত সুন্দরভাবে পালন করে গেছে মানুষ কিন্তু সে ভালো কিন্তু এইটা আসলে তার পারস্পেক্টিভে তার ওই হ্যাটটা পরলে বোঝা যায় যে না আসলে তার ওই সময়টা প্রচন্ড খুব খারাপ লাগে তখন সে না ওই সময় তার লজিক লজিক বন্ধ করে চুপ করে বসে পেছনে চলে আসে ঠিক আছে এইখানে সমস্ত লজিক শেষ বিশ্বাস করতে পারি যে তার ওই কষ্টটা সে নিতে তো এইটা হচ্ছে যে আপনার তার ছেলে বা মেয়ের মাথাটা আরেকটু খোলা থাকবে তারা আবার এইভাবে আর কি আমার যেটা মনে হয় বাট এই ভয়েসটা দরকার ছিল এটার জন্য আপনাদের থ্যাঙ্কস এই ভয়েসটা না থাকলে আসলে মানুষ ওই বাড়িটা খায় না কি এই বাড়িটার আসলে দরকার যে না এইভাবেও চিন্তা করা যায় এই এই জিনিসটা আসলে এটা তো আমার নিজের ফ্যামিলিতেও ছিল না যে এইভাবেও চিন্তা করা যায় যে ছোটবেলা থেকে যেভাবে বলে এই ডিফারেন্ট কাইন্ড অফ চিন্তা সত্যক বা মিথ্যক এটা থাকা উচিত আর তো এই বয়সটা ক্রিয়েট করছেন আপনার এটার জন্য থ্যাংকস আর ভাইয়া আপনাদের অনেক সময় নিয়ে নিচ্ছি আমি আর বিরক্ত করবো না আপনাদের আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাই ঠিক আছে তাহলে ভাই ফরাজ ভাই আসসালামু আলাইকুম যাই তাহলে আমি আজকে হুম ধন্যবাদ অনেক ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ বাই বাই